মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানি ব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে বুঝবেন গোটা পৃথিবীর 20% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন, এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 6 বছরের একটা ছোট্ট ছেলে একটা 1 টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? দোকানদার ছেলেটির কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল। ছেলেটি আরেকটি দোকানে গিয়ে 1 টাকার কয়েনটি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, 1 টাকার কয়েন দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি ঈশ্বরকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না, একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 24টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন? কি করবে ঈশ্বরকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে, আমার জন্য খাবার নিয়ে আসে, আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলে আমি খাবো কি, আমি থাকবো কার কাছে, আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো? ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র 1 টাকা। তিনি বললেন, কোনো সমস্যা নেই, 1 টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে তাকে 1 গ্লাস জল দিলেন, কেননা 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া বিক্রির মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল দিয়ে বলল, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন মেডিকেল বোর্ড গঠন করে ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ পেপারে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ভদ্র মহিলাকে আশ্বস্ত করে বলল, টেনশন করার মতো কিছুই নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছে। ভদ্র মহিলা চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ঈশ্বর, আমি তো উছিলা মাত্র, বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে। এই গল্পটির বিষয়বস্তু হল, 1, দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়, আর 2, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, যদি ভালো মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। ঈশ্বরকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না, বিশ্বাস নিয়ে মন দিয়ে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে আরো অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের ওপর, মৃত্যু হওয়াটা সময়ের ওপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা নির্ভর করে কর্মের ওপর। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়, তার সমস্ত শিক্ষা মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা,
পার্থক্যটা হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের অনেক বেশি দাম। তিন জায়গায় কখনো পিছিয়ে আসবেন না। নাম্বার ওয়ান, সত্য কথা বলতে। নাম্বার টু, পরিবারকে অপমান করলে। নাম্বার থ্রি, নিজের স্ত্রীর ব্যাপারে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। যে ঠকায় তাকেও একদিন ঠকতে হয়। বর্তমান বাস্তব সত্য, যার অর্থ নেই তার সম্মানও নেই। স্ত্রীকে খুব ভালোবাসুন, এতটা ভালোবাসুন যেন কষ্ট এসে বলতে বাধ্য হয়, আই এম সরি, আমি ভুল জায়গায় এসে বলেছি। কারণ সে তো আপনার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্যই 18 বছরের স্মৃতি ভুলে এসেছে। অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসাবের খেলা। আমি বলি জীবনটা হলো ইতিহাস খোঁজার খেলা। কারণ আমরা অতীত নিয়েই অর্ধেক জীবন কাটাই। একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর দ্বিতীয় স্বপ্ন দেখার নামই হলো জীবন। যে চেষ্টা করে সে ভুল করে। যার জীবনে ভুলের পরিমাণ বেশি তার জীবনে অভিজ্ঞতাও বেশি। আবেগ হলো কাগজের নৌকার মতো। বাস্তবতায় কাগজের নৌকায় যেমন কোনো মূল্য নেই, তেমনি আবেগেরও কোনো মূল্য নেই। তারাই বেশি কষ্ট পায় যারা 10 জনকে নয়, একজনকেই মন থেকে ভালোবাসে। রক্তের সম্পর্ক ছাড়া যদি তোমার জন্য কেউ কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। একলা চলতে শিখুন। কারণ কি, সাথে থাকা মানুষ, ভালোবাসা, বন্ধু, আপনজন যতই ভালো হোক না কেন, এক না একদিন নিজের রূপটা ঠিকই দেখিয়ে দেয়। আবেগের বশে বশীভূত হয়ে নিজের দুর্বলতাগুলো অন্যকে বলে দেয়া হলো সবচেয়ে বড় মূর্খামি। কষ্ট তো তখনই হয়, মনে বলার মতো অনেক কিছু জমা হয়ে আছে কিন্তু বলতে পারি না, এবং শোনার মতো কেউ থাকে না। যে সাথে থাকার সে কখনো পরিস্থিতি দেখে না, আর যে পরিস্থিতি দেখে সে কখনো সাথে থাকে না। যখন ভালোবাসার মানুষটার ডাবল রোলের অভিনয়টা সামনে চলে আসে, তখন তার উপর নয় নিজের উপরই রাগ হয়। কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের উপর থেকেই বিশ্বাসটা উঠে যায়। কাউকে কি করে খারাপ ভাববো, খারাপ তো আমি, সকলকেই ভালো ভাবি। কখনো তার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়েছে, শুধু একটু হাসি দিয়ে বলো ধন্যবাদ, তোমার থেকে ও ভালো পাওয়ার সুযোগ করে দিয়েছ। কাউকে মন থেকে চাইলেই ভালোবাসা পাওয়া যায় না। আজকাল ভালোবাসা পেতে ব্যাংক ব্যালেন্স না থাকলে ভালোবাসা পাওয়া যায় না। বুদ্ধিমান মানুষের সাথে 1 মিনিটের কথায় 1 বছরের বই পড়ার থেকেও বেশি জ্ঞান অর্জন করা যায়। সম্পর্ক শেষ করলেই ভালোবাসা শেষ হয় না, মনে সেই ভালোবাসাই থেকে যায়, ভোলা যায় না কখনো। কেউ যদি ইগনোর করে, তবে সেখান থেকে দূরে চলে যাও। কেননা সম্পর্ক একটা জায়গায় আর আত্মসম্মান একটা জায়গায়। শ্বাস বন্ধ হওয়াকে মৃত্যু বলে না, তাকেই মৃত্যু বলে। পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও যদি কেউ মনে না রাখে, অন্যের দুঃখে যার চোখে জল আসে, সে কিন্তু খুবই সহজ সরল মনের মানুষ হয়। যে লোক কোনো ভালো মানুষের মন ভেঙে তৃতীয় একজনের কাছে সুখে থাকার আশায় যায়, সে কিন্তু ধোকাই খায়। টাকা যতই নিচে নামুক না কেন, কিন্তু কখনো এত নিচে নামে না যতটা মানুষ টাকার জন্য নিচে নামে। মানুষ উপরে ওঠার জন্য এতটাই ব্যস্ত থাকে যে গরিবের হাত না ধরে ধনীর পা ধরতেও পছন্দ করে। কেউ যদি একা থাকে, তবে এটা ভেবো না যে কেউ তাকে পছন্দ করে না, এর জন্যই একা। সে মানুষের মুখোশটা বুঝতে পেরেছে। রাতে গভীরভাবে ঘুমানো সহজ হয় না, এর জন্য দরকার দিনে সততার সাথে কাজ করা। ভালোবাসা এমনই এক ড্রাগ যা হেরোইনের নেশার থেকেও মারাত্মক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি একটু ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।